হাসান রহমান লিখেছেন সফর অবস্থায় শূন্যত তাহযুদের বিধান কি সফর অবস্থায় সুন্নত পড়া লাগবে কিনা অনেক ওলামা যেমন সৌদি আরবের স্কলারগণ ইমামগণ ওলামা ইকরাম তাদের মত হলো যে সফর অবস্থায় সুন্নত পড়তে হবে না আর বাংলাদেশের ওলামা একরাম বিস্কর হাফিমাজাহরুলামা ইকরামের দৃষ্টি কোন হলো যে সফর অবস্থায় সুন্নাত সাধারণ অবস্থায় পড়ার যে সময় যতটা গুরুত্বপূর্ণ ততটা গুরুত্ব থাকে না এটা গুরুত্বটা কমে সাধারণ নফলের মতো অনেকটা হয়ে যায় পড়লে ভালো না পড়লে কোনো অসুবিধা নেই যদিও যেটা বললাম প্রথম মতন ওলামায়কেরা মতে এটা পড়ার কোনো প্রয়োজন নেই কারণ হলো যেখানে ফরজকেই কসর করে দেওয়া হয়েছে হাদিসের আলোকেও এটি প্রমাণিত এবং দ্বিতীয় মতের সপক্ষে অনেকগুলো দলিল এবং যুক্তি রয়েছে খোলাসা কথা হলো সফর অবস্থায় পাঁচাত্তর সলাতের যে সুন্নত মহাক্কাদা বা শূন্যত আহেতার নামাজগুলো আছে সেগুলো সব সাধারণ অবস্থায় থাকা পড়ার যে ব্যাপার রয়েছে যে গুরুত্ব রয়েছে সেটা তো অবশ্যই সফর অবস্থায় থাকে না সেটা সর্বসা এবং সবার মত তাহাজুদের ব্যাপারটা হল হচ্ছে সাধারণ নফল নামাজ এটা সর্ব অবস্থায় আপনার পড়ার গুরুত্ব সমান তাহাজ যদি আপনি সফরে নিজের বাড়িতে ঠিকানাতে সর্বাবস্থায় আপনি তাহযুদের নামাজ পড়তে পান সেটা একান্ত আপনার ইচ্ছাধীন বিষয় পড়লে আপনি কল্যাণ অধিকারী হবেন আল্লাহ নৈকট্য লাভ করবেন কবুল হবে সব পাবেন আর না পড়লে আপনি সব পাবেন না এরপর প্রশ্ন হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার হলে মেয়েদেরকে পর্দাহীন হতে বাধ্য করা হচ্ছে এভাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় আমরা শুনতে পাই মেয়েদেরকে হেজাব এবং নিকাব খুলে পরীক্ষার হলে কিংবা ক্লাসরুমে ঢুকতে বাধ্য করা হচ্ছে এ ব্যাপারে আপনার বক্তব্য কী দেখুন এ আমাদের বক্তব্য একেবারে পরিষ্কার আমরা একটা স্ট্যাটাস ফেসবুকে দিয়েছি একজন নারী তিনি তিনি যদি বিবস্ত্র হওয়ার স্বল্প বসন হওয়ার বা খোলামেলা পোশাককে চলাফেরা করার রাইট বা অধিকার তার থাকে তাহলে একজন নারী পর্দা করার অধিকার কেন থাকবে না মুসলিম প্রধান একটা দেশে সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান বা বিদ্যাপীঠে আপনার মুসলিমরা ইসলাম পালন করে শিক্ষা গ্রহণ করতে যদি বাধা দেওয়া হয় তাহলে সেটাকে আমরা কোনোভাবেই গ্রহণযোগ্য মনে করতে পারি না এটা রীতিমতো অবিচার এবং জোলম এবং সাংবিধানিক অধিকার খর্ব করার সামিল প্রত্যেকটা মানুষ তার ধর্ম পালন করতে করার অধিকার রাখে সেই সুযোগ তার আছে বিধায় যদি কোনো শিক্ষক বা কোনো শিক্ষা প্রতিষ্ঠান কোনো শিক্ষার্থীকে বিশেষ করে মেয়েদেরকে যদি পর্দাহীন হতে বাধ্য করে ছেলেদেরকে দায় রাখতে বাধা দেয় তাহলে সেটা অবশ্যই সাংবিধানিকভাবে অধিকার তিনি রাখেন না এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া উচিত এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে দেশের শত শত হাজার হাজার মেয়েরা শিক্ষা বঞ্চিত এবং শিক্ষা এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে তারা আর যাবে না তাতে কি দেশের কোনো কল্যাণ হবে যারা এই সম্পর্কে ন্যূনতম ধারণা রাখেন তারা বলতে পারবো একজন পদ্মানুসীন মেয়ের জন্য পর্দা করাটা কত গুরুত্বপূর্ণ তাকে পর্দা যদি লঙ্ঘন করতে হয় ত্যাগ করতে হয় তিনি কত বেশি কষ্ট পান কত বেশি আঘাত পান এটা একমাত্র পর্দা সম্পর্কে যারা ন্যূনতম ধারণা রাখেন তারা জানেন অথবা একটা মানুষকে এইভাবে আঘাতপ্রাপ্ত করে তাকে শিক্ষা থেকে বঞ্চিত করার যে অপচেষ্টা আছে সেটাকে রুখে দিতে হবে এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে আওয়াজ তুলি আমাদের পর্দানুসীন মা বোনদের পর্দা করার অধিকার আছে সে অধিকার খর্ব করার সে অধিকার কেড়ে নেওয়ার অধিকার কাউকে দেওয়া হয়নি এ ধরনের এ ধরনের হিংসাত্মক এ ধরনের গৃহীণ্য কর্মকাণ্ড যারা করছে তাদের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি তানজিন ইসলাম আব্দি লিখেছেন বৃহস্পতিবার রাতে দুরুদ মুকাদ্দাস পড়া কি বিদাত এই বইয়ে অনেক ভালো ভালো ফজিলতের কথা উল্লেখ থাকা অনেকেই অতি আগ্রহের সাথে এই দূরত পড়ে মুকাদ্দাস নামে কোনো বই সম্ভবত আছে আপনি সেটি কথা বলছেন এবং এই বই সম্পর্কে আমার যেহেতু কোনো ধারণা নেই আমি এই বই সম্পর্কে পরিপূর্ণ কমেন্ট করতে পারবো না তবে বৃহস্পতিবার রাত এবং শুক্রবার এই উভয় সময় শুক্রবার দিন এবং বৃহস্পতিবার রাত এই সময়টাতে দুরুদ আমরা সাধারণভাবে পাঠ করব সবচেয়ে শ্রেষ্ঠ দূরত নামাজ যেটি পাঠ করব দূরূদ ইব্রাহিম এছাড়া যে কোনো দূরত আমরা পাঠ করতে পারি যেটি নবী সাল্লা সাল্লামের জন্য দোয়া এবং শান্তির কামনা সর্বস্ব এবং সম্বলিত সেরকম দোয়া বা সেরকম দূরত আমরা পাঠ করতে পারি আর দূরদে মুকাদ্দার সাথে যদি এমন কোনো দোয়া থাকে দূরত থাকে যে দূরূদের অর্থের মধ্যে খারাপ কিছু জিনিসটা আপনি পড়তে পারেন কিন্তু যদি সেখানে লেখা থাকে যেটা এতবার পড়লে অমুক লাভ হয় তমুক লাভ হয় তাহলেগুলো মনে কথাবার্তা বেশিরভাগ দূরদের ক্ষেত্রেই এই ধরনের আজগুবি আজগুবি ফজলতের কথা বলা আছে যেগুলো কোরআন বা সন্ন্যার কোথাও অবনীত হয়নি যদি সেখানে কোনো ফজলতের কথা বলা থাকে এবং সে ফজলতের কোনো রেফারেন্স কোনো হাদিস গ্রন্থের কথা উল্লেখ থাকে বা গ্রহণযোগ্য কোনো গ্রন্থের উল্লেখ থাকে তাহলে সেক্ষেত্রে ইনশা আলাহবিনিল্লাহ আপনি সেটা অনুসরণ করতে পারেন কিন্তু এই ক্ষেত্রে বেশিরভাগই হলো ভেজাল আপনি এমনিতে দূর পাঠ করা সবের কাজ কিন্তু এই সকল সবাব যেগুলোর কথা কোনো হিসেবে ঘোষণা করা হয়নি সেগুলো কারোর উপরে বিশ্বাস করে কারোর কথার উপরে বিশ্বাস করে আপনি সেগুলো আমল করা আপনার জন্য সঠিক হবে না কারণ সবাব দেওয়া এটা তো কারোর কারোর নিজের বিষয় নয় আল্লাহ রাব্বুল আলমিন কাউকে কোনটার কারণে কি সব দিবেন না দিবেন সেটা একান্ত আল্লাহর ব্যাপার নবীর মাধ্যমে সালের মাধ্যমে আমরা জানতে পারি মনগোড়া কেউ বলার অধিকার নেয় যে এটা পড়লে এই লাভ হবে ওই উপকার হবে কারণ আমি কিভাবে জানলাম বিধায় এ ধরনের আজগবি ফজলতগুলো আমরা বিশ্বাস করতে যাব না